আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সিম্পল মজাদার একটা চিকেন বিরিয়ানি। প্রথমে চিকেনগুলো আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি এখানে। এখন আমি চিকেনগুলো লবণ আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিব। মেখে কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পরে এটা আমি আবার হালকা আঁচ একটু ভেজে নেব। আলতো হাতে আমার চিকেনগুলো এবার আমি মেখে নিচ্ছি। 10 মিনিট রেখে দিতে পারেন। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করছি না। মরিচের গুঁড়াটা দিলেই সুন্দর একটা রং হয়। আপনারা ইচ্ছে করলে মরিচের গুঁড়াটাই দিবেন, ফুড কালারটা অ্যাভয়েড করবেন। হাঁড়ি গরম হয়ে গেলে আমি এখানে রেগুলার সয়াবিন তেল যেটা ওটাই ইউজ করছি, ওটা ঢেলে নিলাম। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। তেল মোটামুটি গরম হয়ে গিয়েছে। অল্প অল্প করে দিয়ে চিকেনের পিসগুলি ভেজে নিবেন। খেয়াল রাখবেন এই সময়টা চুলার আঁচ যেন বেশি পরিমাণে দেওয়া না থাকে। মিডিয়াম আঁচে ভেজে নিবেন। চিকেনের ও পিকটা হয়ে গিয়েছে, এবার আমি আস্তে করে উলটিয়ে দিব যাতে এই পিকটাও একটু লাল করে ভাজা হয়। আর অবশ্যই চিকেনের পিসগুলি যখন উলটিয়ে দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে তেলের ছিটে গায়ে এসে না লাগে, একটু সাবধানে কাজটা করতে হবে। এই যে দেখুন আমার চিকেনের পিসগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলে আমি কিছু আলু কেটে তেল আর লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই তেলে আমি এবার আলুগুলি একটু লাল করে ভেজে নেব। আজকের বিরিয়ানিটা আমি একেবারে সিম্পল করে রান্না করছি। ঘরে যা যা উপাদান থাকে ওই সমস্ত উপকরণ দিয়েই। অনেক সময় দেখা যায় মেহমান চলে আসে, অনেক সময় প্রিপারেশন থাকে না, বিরিয়ানির মশলাতে অনেক কিছু অনেক সময় লাগে যেটা সবসময় বাসায় থাকে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই রান্নাটা করে দেখিয়ে দিব আপনারা কীভাবে সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা রান্না করবেন। খেতে খুবই মজাদার হয়, খুবই সুস্বাদু, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আশা করি আপনার গেস্টরাও পছন্দ করবে। এবার আমি আলুগুলি তুলে নিচ্ছি। চলুন বাকির প্রসেসটা দেখে আসি। আমি এবার সামান্য তেল আর একটু দিয়ে নিচ্ছি। আমি এবার চিকেনটা রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপের বেশি একটু পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি প্রথমে হাঁড়ির এই তেলের মধ্যে দিয়ে বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলোর আঁচের প্রতি। বেশি জোরে চুলোর আঁচ বাড়িয়ে দিয়ে বেরেস্তা করা যাবে না, তাহলে অনেক সময় পুড়ে যায়। হাতে হাতে করে বেরেস্তা ভাজতে হবে। সবসময় খেয়াল রাখবেন বেরেস্তা পুরো রং হয়ে আসার আগেই তুলে ফেলার, না হলে অনেক সময় কালো হয়ে যেতে পারে। আমার বেরেস্তাটা ভাজা একদমই শেষ। আমি আস্তে করে আলতো হাতে বেরেস্তাগুলো তুলে রাখছি। বেরেস্তাটা তুলে ফেলে রেখে আমি এই তেলে বাকি রান্নার প্রসেসটা করব। এই যে দেখুন তেলের মধ্যে আমি এখন বাকি উপকরণগুলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের বেশি আছে পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিব এখন এখানে। পেঁয়াজ বাটাটা আসলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ডিপ ফ্রিজ থেকে আসলে বের করেই সরাসরি রান্নাটা করছি। তো বরফ হয়ে আছে এখনও, সমস্যা নেই, তাপে আস্তে আস্তে গলে যাবে। দিয়ে দিলাম এখানে প্রায় 1.5 চা চামচের মতন আদা রসুন বাটা। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন মশলাগুলি দিতে দিতে, পরে আস্তে আস্তে এটা বাড়িয়ে নিলেই হবে। এই সময় চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে মশলাগুলি পুড়ে যেতে পারে। স্বাদ মতন লবণ দিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ আসলে আপনারাও দিয়ে নেবেন যার যতটুকু লাগে। দিয়ে নিলাম একটু মরিচের গুঁড়ো,
এক চা চামচ হলুদের সরি ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম, এখানে আমরা হলুদ দিব না। এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, এক চা চামচ ধনে গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও একটু বেশি, এক চামচ পুরাও না, জায়ফল জয়ত্রী গুঁড়ো। আপনাদের যদি জায়ফল জয়ত্রী গুঁড়ো না থাকে আপনারা দিবেন না, কোনো সমস্যা নেই। যতটা সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করা যায় ঠিক ততটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দিয়ে নিলাম আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা, আমি আপনাদেরকে আগেই বলেছি একদম যদি বাসায় কিছু না থাকে সেক্ষেত্রে, প্রস্তুতি যদি না থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন। আমি এখানে এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি, মশলাটা ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। পুরো ভিডিওটা তো দেখানো সম্ভব না, জানিনি আপনারা, আমি সবসময় এই কথাটা বলি। এই যে দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এবার একে একে চিকেনগুলো দিয়ে দিই। আমার আসলে তেজপাতাটা দেখানো হয়নি, মাঝখানে আমি একটু তেজপাতা দিয়েছি, একটু লবণ দেখে নিয়েছি লাগছে কি না কম বেশি। পুরো ভিডিওটা তো আসলে দেখানো সম্ভব না। চিকেনের পিসগুলো এবার দিয়ে দিব আস্তে আস্তে, চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন এই সময়। আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেবেন। চিকেনের পিসগুলো আসলে যখন ভেজেছিলাম তখনই অনেকটা হয়ে গিয়েছে, এখন খুবই আস্তে করে নাড়াচাড়া করবেন যাতে ভেঙে না যায়। আমি 4-5 মিনিট এইভাবে ই করব, একটুখানি কষিয়ে নিব। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। লবণটা চেক করে নিবেন, যদি লাগে অবশ্যই আবার একটু দিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমি বরাবরই বলি আসলে লবণটা যত কম দেওয়া যায় আগে, কারণ যেহেতু চিকেন আর আলুর মধ্যে আগে থেকে একটু লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল। আলুগুলো দিয়ে এবার আলতো হাতে আমি 2-3 মিনিট আবার একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিব। মাশাল্লাহ আমার রংটাও সুন্দর এসেছে তরকারি। আমি অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, বেশি পানি দিব না, আগেই বলেছি মুরগি অনেকটা হয়ে গিয়েছে, নাহলে একদম চিকেনগুলি খুলে চলে আসবে। এবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব, বেশি সময় না, 5-7 মিনিটের জন্য, যাতে পানিটা একদম কমে যায়। 7-8 মিনিট পরে চলে এসেছি, এবার আমরা দেখে নিব। একদম দেখুন ঝোল মশলা শুকিয়ে গেছে, তার মানে মুরগিটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এমন একটা জিনিস দিব যেটা সবার বাসায় সবসময় থাকে, এমন সেরকম কোনো কঠিন কোনো কিছু না, 1/2 কাপ দুধ দিব। দুধের এই মিশ্রণটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম, আমি এখানে গুঁড়া দুধ ইউজ করছি, সাথে সেই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও আমি দিয়ে দিব। এই দুধ দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় টক দইটা থাকে না বাসায়, সেই জন্য টক দই থাকে না, এটা কোনো অসুবিধা নেই, আপনারা গুঁড়া দুধ দিয়েই ইউজ করতে পারেন। অনেক সময় লিকুইড দুধ থাকে সেটাও দিতে পারেন, গরম করে জাল দিয়ে ঠান্ডা করে ওই দুধটা দিবেন। এবার আমি দুধ আর বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে চমৎকার একটা ঘ্রাণ আসে, যেটা আপনারা আসলে পাচ্ছেন না, যদি কখনো রান্না করেন ইনশাল্লাহ পাবেন। এবার আমি আরও 5 মিনিটের জন্য এটা ঢেকে দিব। এবার চলে এসেছি আমরা পোলাও রান্নার প্রসেসে। হাঁড়িটা আমি আগেই চুলায় বসিয়ে রেখেছি, গরম হলে পর আমি এখানে সেই রেগুলার ইউজের তেলই দিচ্ছি। ঘি দিব না, যেহেতু অনেক সময় আমি আগেই বলেছি আমার বাসায় ঘি আছে, তারপর আমি দিচ্ছি না, যেহেতু কম উপাদানে আমি করে দেখাচ্ছি, যদি না থাকে ঘি দিবেন না, কোনো সমস্যা নেই, এতে এই বিরিয়ানিটা অসাধারণের স্বাদ হয়, তেলেই বুঝতে পারবেন। এবার দিয়ে নিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা লাল করে ভাজার আগ পর্যন্ত আমরা অপেক্ষা। পেঁয়াজটা লাল হয়ে, লাল একদম লাল হয়ে বেরেস্তা মতন হয়ে গিয়েছে, ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতন আদা রসুন বাটা। 1 কেজি পোলাও চালের বিরিয়ানি করছি আজকে আমি, এটুকু আদা রসুন বাটা লাগবে। 7-8টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ এখনই দিয়ে দিব, সেন্টটা খুব সুন্দর আসে।
কাঁচামরিচ দেওয়ার সময় খেয়াল রাখবেন, অনেক সময় কাঁচামরিচ ফুটে গায়ে লাগে, ছুরি দিয়ে একটু কাঁচামরিচের মুখটা একটু চিরে দিবেন, সেক্ষেত্রে আর ফুটে গায়ে লাগবে না। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পর আমি কিছুক্ষণ পোলার চালটা ভেজে নিব। আসলে আপনারা জানেন আমি স্ক্রিপ্ট লিখে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি না, সেই জন্য অনেক সময় অনেক কথা আমার ভুল আসতে পারে বা আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে নাও পারি, সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝে নেবেন। আর কেউ কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করবো সেভাবে উত্তরগুলো দিতে। এই যে দেখুন মাশাআল্লাহ আমার চালগুলো ভাজা শেষ। শনশন একটা শব্দ যখন বের হবে চালের গায়ে থেকে, তখনই আপনারা বুঝে নেবেন যে চালটা ভাজা হয়ে গিয়েছে। আমার এই চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে একটা করে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি পানি দিয়ে দিব। আপনারা সবাই জানেন পানিটা কিভাবে দিতে হয় পোলাওয়ের চালের। 1 কাপ চালে 2 কাপ পানি দিবেন, এইভাবে হিসাব করে আপনারা মেজারমেন্ট কাপের মাপ দিয়ে পানি দিতে পারেন। আমার আসলে কাপ আছে, আবার জগও আছে। রান্না করতে করতে অ্যাকচুয়ালি আপনার একটা সময় নিজের একটা আইডিয়া চলে আসবে, তখন আর কাপের মাপের দরকার পড়ে না। ইনশাল্লাহ আপনাদের রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে যাবে। একসময় আমি রান্না করতে পারতাম না, সত্যি কথা যেটা, প্রপারভাবে কারি একদিনে কোনো কিছু শেখার ক্ষমতা থাকে না। পানি দিয়ে দিয়েছি, এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। এই সময় আমি আপনাদেরকে একটা কথা বলি, এই চালের মধ্যে আমি একটু অল্প পরিমাণে চিনি দিব। চিনিটা দিলে পরে পোলাওয়ের সাথে যে আমি যখন চিকেনটা মিক্স করব, দুইটার স্বাদ একেবারে অন্যরকম হয়ে যাবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। যাদের বাসায় সুগারের পেশেন্ট আছে তারা অবশ্যই চিনি অ্যাভয়েড করবেন, চিনি দেওয়ার দরকার নেই। এবার আমি ঢেকে দিচ্ছি। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার পোলাওটা হয়ে গিয়েছে, চমৎকার ঝরঝরে হয়েছে পোলাওটা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই হাঁড়ি থেকে অর্ধেক পোলাও উঠিয়ে রাখব। পোলাও উঠানোর সময় খুব সাবধানে তুলবেন, গরম পোলাও হাতে তাপ লাগে, আমার অনেক দিন লেগেছে। রান্নাটা আসলে যার যার রুচির উপরে নির্ভর করে, আইডিয়ার উপরে। করতে করতে রান্না একসময় আপনি নিজেই বুঝতে পারবেন কোনটার মধ্যে কতটুকু মশলা কতটুকু তেল দিবেন। আসলে আমার মুখের কথায় বা ইউটিউবে রান্নার চ্যানেল দেখে আপনার রান্নাটা আপনি করতে পারবেন না, করতে করতে একসময় আপনার অভ্যাস হয়ে যাবে। এবার আমি চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার আরও কিছু রান্নার ভিডিও আছে, নিচে ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি আপনারা দেখবেন। খুব ছোটো করে অল্প পরিসরে আমি বাসায় যখন যেটা রান্নাবান্না করি সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কেন জানি কখনোই প্রস্তুতি নিয়ে রান্না করা হয় না আমায়, আসলে আমি বুঝি না কেন আমার প্রস্তুতি নিয়ে রান্নাগুলো করা হয় না। আশা আছে আমি আরও যে সমস্ত রান্নাবান্না টুকটাক জানি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব, শেয়ার করতে চাই যদি আপনারা আমার চ্যানেলটা লাইক করেন। চিকেনটা দিয়ে এবার আমি বাকি পোলাওটা উপর দিয়ে দিয়ে দিব। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনাদের বাসায় থাকে, এটা দিতেই হবে এমন কোনো কথা নেই, 3-4 ফোঁটা কেওড়া জল ইউজ করছি আমি এখানে। এই কেওড়া জলটা দিলে একদমই রেস্টুরেন্টের স্বাদ চলে আসবে এবং স্মেলটা একদমই অন্যরকম হয়ে যাবে। যদি না থাকে দেওয়ার একদমই কোনো দরকার নেই। বাকি পোলাওটা দিয়ে আমি আস্তে করে 10-12 মিনিটের জন্য চুলার তাপ একদম কমিয়ে দমে দিয়ে দিই। দশ মিনিট হওয়ার আগে একবার আপনি ঢাকটা উঠিয়ে দেখবেন কেমন হলো, একটু গোল করে দিবেন নেড়ে চেড়ে, যাতে মাঝখানের চিকেনের মশলাগুলো পোলার সাথে একটু ভালোভাবে মিশে যায়। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিব।
এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার একদম মজাদার চিকেন বিরিয়ানি খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে রান্না আসলে বলে বোঝাতে পারবো না এটা আসলেই খুব মজাদার একটা বিরিয়ানি বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন রান্না করে খাবেন আমাকে জানাবেন কেমন হলো আর আমার ভুল ত্রুটি যেটা হচ্ছে হয় বলার সময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন ভালো থাকাটা জরুরি সুস্থ থাকাটা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার এক সময় অন্য একটা চ্যানেল রেসিপি নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন